হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে 18ই সেপ্টেম্বর 2021। তো আজকে আপনারা জানেন যে ডিএলএড অগ্রাধিকার মামলার আজকে শুনানি ছিল এবং ফাইনাল জাজমেন্ট ছিল। তো আমরা অর্ডার কপি পেয়েছি, বিকালে অবশ্যই অর্ডার কপি এসেছিল, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে আছেন তারা তো খবর পেয়ে গেছেন, কারণ 4টার আগেই আমি ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম যে আজকে কিন্তু কিছুই হয়নি, এবং তার অর্ডার কপি পেয়েছি। অর্ডার কপিটাও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, আপনারা চাইলে ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হতে পারেন। আর তাছাড়া চ্যানেলে যারা প্রথমবার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে। তো আজকে দেখুন, দুটো মামলা ছিল গুরুত্বপূর্ণ, একটা হলো 50% কেস এবং ডিএলএড অগ্রাধিকার মামলা। তো এটাতে কি হয়েছে আগে দেখে নিন। ডব্লুপিএ 165 অফ 2021 উইথ, অর্থাৎ এই কেসটা ক্যান 1, ক্যান 2, ক্যান 3 অফ 2021, অর্থাৎ এগুলো পরপর তিনটা ক্যান ছিল, যেখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাস আছে সেখানেই কিন্তু কেসটা উঠেছিল, এবং দুটো হাফেই কেসটা উঠেছিল। কিন্তু অর্ডার কপিতে একটা মিরাকেল আপনাকে দেখাবো অবশ্যই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেসটা ছিল কাদের, সাউন্ড একটু প্রবলেম হতে পারে হয়তো, স্বর্ণজিৎ বসু অ্যান্ড আদার্স ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এই কেসটাতে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত পক্ষই, অর্থাৎ পিটিশনার বলুন, বোর্ডের তরফ থেকে, স্টেটের তরফ থেকে এবং এনসিটির তরফ থেকে কিন্তু সমস্ত আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত ছিলেন। আপনারা জানেন পিটিশনারের পক্ষ থেকে কিন্তু সুবীর সান্যাল ছিলেন এবং এনসিটির তরফ থেকে সৌভিক নন্দী, সকলেই উপস্থিত ছিলেন, কিন্তু বাকিদের নাম, অনেকের নাম আছে, আমি গ্রুপেতে দিয়ে দিয়েছি। তো আজকে কি হয়েছে দেখুন, আজকে যেটা হলো সেটা আমরা দেখতে পেলাম কি, যে অর্ডার কপি এসছে সেখানে বলে দেওয়া হচ্ছে যে কেসটার ক্ষেত্রে হ্যাজ নট বিন টেকেন আপ টু ডে, অর্থাৎ আজকে কিন্তু কেসটা গ্রহণ করাই হয়নি, সে যে কোনোই কারণে হোক না কেন গ্রহণ করা কেসটা হয়নি। সুতরাং আজকে কোনো জাজমেন্টও আমরা পাইনি, এবং বলে দেওয়া হচ্ছে ইট উইল বি টেকেন আপ লেটার, পরবর্তী সময়ে কিন্তু কেসটা অবশ্যই তোলা হবে। এবার দেখুন, পরের দিকে তোলা হবে, তারপরে জাজমেন্ট কি হবে সেটা তো পরের বিষয়, কিন্তু একটা কথা আমি বলে রাখতে পারি যে বর্তমানে যেহেতু কেসটা এখন তোলা হলো না বা গ্রহণ করা হলো না, এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বর্তমানে তিনি সার্কিট বেঞ্চে চলে যাবেন, অর্থাৎ সেখানে সমস্ত বিষয়গুলো মেটানোর পরে আবার যখন ফিরে আসবেন তখন এই কেসগুলো নিয়ে আবার কিন্তু তিনি দেখাশোনা করবেন। অর্থাৎ আশা করুন 15 থেকে 20 দিন বা পুজো পেরিয়ে যেতে পারে, তবে একটা আশার আলো, কারণ দেখুন 2014 যে বর্তমান প্যানেলটা রয়েছে তাতে কিন্তু ডিএলএড অগ্রাধিকার পেলো না পেলো আর কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ পায়নি প্রায় দেখতে গেলে। আর যদি পরবর্তী সময় পায়, কারণ 2017 রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, তারপরে যে রিক্রুটমেন্টটা হবে তাতে কিন্তু ডিএলএড অগ্রাধিকার পাবে কি পাবে না, এই জাজমেন্টটা কিন্তু সব থেকে বড় মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং রিক্রুটমেন্টের আগে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ 2017 তো রেজাল্ট পাবলিশড হচ্ছে, ডিএলএড অগ্রাধিকার বিষয়ে মামলাটা কিন্তু অবশ্যই ফেসলা হয়ে যাবে তার আগে, তারপরে কিন্তু নিয়োগ হবে, কারণ নিয়োগ, পরবর্তী নিয়োগগুলো কিন্তু এখন করা যাবে না, তার কারণ এর জাজমেন্ট না এলে পরবর্তী সময়ে কোনো রিক্রুটমেন্ট করা যাবে না, সেটা কেস হয়ে অবশ্যই আটকাবে। সেই কারণে এইটুকু শিওর থাকুন, ডিএলএড অগ্রাধিকার পাবে কি পাবে না, বিএড সমতুল্য কি তুল্য না, এটা কিন্তু আপনারা পরবর্তী যে নিয়োগটা যেটা বলা হচ্ছে, যেটা 7,500 বলা হয়েছে প্রকৃত সিট, আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা অবশ্যই একটা হিসাব করে দেখাবো, সেখানে ডিএলএড অগ্রাধিকার পাবে কি পাবে না তাদের কিন্তু একটা আমরণ প্রশ্ন। সেটা অনেকেই চাইবেন, কারণ যারা ডিএলএড করেছেন তারা বলবেন যে ডিএলএড অগ্রাধিকার পেলে ভালো, আবার যারা বিএড করেছেন তারা বলবেন যে লড়াইয়ের আবার কিসের ভেদাভেদ। সুতরাং এগুলোর আমি কারোর পক্ষপাতিত্ব করতে চাই না, কিন্তু আমি এইটুকু বলবো যে যেটাই জাজমেন্ট হবে কোর্টের সেটা মাথা পেতে সকলকেই নিতে হবে। সুতরাং পরবর্তী সময় যখনই কেসটা উঠবে অবশ্যই আমরা গ্রুপে এবং সমস্ত জায়গাতে আমরা ইনফর্ম করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান বেল আইকন যেটা আছে সেটা টিপে যদি রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি জানতে পেরে যাবেন সমস্ত বিষয়টা। আর একটা ছিল 50% কেস, অর্থাৎ 50% আপনারা জানেন যে 8 পর্যন্ত যদি কোনো রিক্রুটমেন্ট হয়, 8-এর প্রাইমারি ক্ষেত্রে নয় কিন্তু 50% থাকে, তাহলে কিন্তু 8-এর ক্ষেত্রে, অর্থাৎ পাশে যদি যারা পরীক্ষা দিত না আগে তাদের গ্র্যাজুয়েশনের পাস এবং অনার্স মিলে কিন্তু 50% থাকতে হতো সেই কেসটা, কারণ অনেকেই পরীক্ষা দিয়েছেন যাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নাই, কিন্তু নোটিফিকেশান একটা জায়গায় যেহেতু বলা ছিল যে পরবর্তী যে মাস্টার ডিগ্রি রয়েছে সেখানে কিন্তু 50%-এর অ্যাবাভ আছে।
সুতরাং তার ভিত্তিতে উনি বিএড করেছেন। অর্থাৎ তিনি 8 এর উপরে যদি পরীক্ষা দিয়েছিলেন সেখানে তিনি ভ্যালিড হবেন কি হবেন না, যেহেতু 8 পর্যন্ত নিয়োগ, সেইটা নিয়ে একটা মামলা আছে। সেই বিষয়টা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, সেই বিষয়টা আমি যদিও বলি কিছুই হয়নি, অর্থাৎ আজকেও সেটাও কিন্তু অধরাই থেকে গেল জাজমেন্ট থেকে, আবার এই বিষয়টাও কিন্তু অধরা থেকে গেল, কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু বিষয়গুলো পরপর হয়তো মিটে যাবে এবং আশা করি পরবর্তী সময়ে হয়তো ভালো নিউজ সকলেই পাবেন। কারণ অনেকে ইন্টারভিউ না দিতে পেয়ে বসে আছেন, বিশেষ করে যারা এই ওভারঅলে 50% পাননি তাদের ক্ষেত্রে ইন্টারভিউর একটা বড় প্রশ্ন, কারণ আবার প্রাইমারি নিয়োগ দ্রুত প্রক্রিয়া শুরু হচ্ছে। কারণ অনেকে বিভ্রান্তিকর বিষয় ঘটছে যে 3 মাস সময় চেয়েছে, ঠিক এমন কিন্তু ঘটেনি এখনও, ওগুলো ভুল, কেউ একটা মিসগাইড করছে বা ইউটিউবে বহুজন বহুভাবে কিন্তু বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। তো আমার মনে হয় না যে 3 মাসের সময়, এবার দেখুন চাইলেও তারপরে আমরা ভিডিও বানালাম ঠিক আছে, চাওয়ার আগেই অনেকে সেটাকে মন্তব্য করে বসছেন, হিসাব করে ক্যালকুলেশন একটা অ্যাজাম্পশন অবশ্যই করা যেতে পারে, কিন্তু 3 মাস 4 মাস এগুলো যে বলে দেওয়া হচ্ছে, কারণ আপনি জানেন যে হাইকোর্ট বলেছিল যে যথাযথ টাইমের মধ্যে শেষ করতে, সেটা হয়নি, আর শুনানি কিন্তু এখনও বাকি আছে। কারোর কাছেও মানে যদি বলি যে প্রায় সকলেরই কিন্তু গ্রিভেন্স শোনা হচ্ছে, সেই কারণে এখনও হয়তো আশা করা যাচ্ছে হয়তো 6000 জনের শোনা হতে পারে, আবার নাও হতে পারে, সেটা তো কমিশন ঠিক করবে। সুতরাং যত কমজন গ্রিভেন্সটাকে দেখবেন তত কিন্তু সময় লাগবে, এটা কিছু করার নেই, কিন্তু সকলের শোনাটা উচিত, কারণ সকলেই মনে করছেন যোগ্য, যারা যোগ্য মনে করছেন তারা অবশ্যই থাকতে অসুবিধা কোথায় আছে। তো আজকে ভিডিওটা লেন্দি করতে চাই না, আমি এইটুকু বলতে চাইছি দুটোর কেসের কিন্তু ফাসলা আমরা কোনোটাই পেলাম না, সুতরাং পরবর্তী সময় যেমন আপডেট আসবে আমি অবশ্যই দেবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।